গাজীপুরের টঙ্গী থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ব্যক্তিগত সরকারি সহকারী, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক সহ বিভিন্ন পরিচয়ে মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম। গ্রেফতার শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহমেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ নেত্রকোনা জেলার দুর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে মোহাম্মদ নূরে আলম জানান, গেল রাতে টঙ্গীর এরশাদ নগরের চস্কিরটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে যুবরাজ নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি ভুয়া আইডি কার্ড, দুটি মোবাইল ফোন, হ্যান্ডকাফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সহ গাড়িতে ব্যবহারের জন্য তিনটি লেমিনেটিং করা স্টিকার, সিল, 220 পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শরীফউদ্দিন ওরফে শেখ আহমেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ, সে নিজেকে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা FBCCR এর ডাইরেক্টর হিসাবে সে নিজেকে পরিচয় দিত এবং CIP কার্ড সে ব্যবহার করত। সে কখনও 36তম BCS ক্যাডার প্রশাসনের একজন কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে তার কাছ থেকে আমরা একজোড়া হ্যান্ডকাপ উদ্ধার করি। সে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জায়গায় সে দুর্নীতি বিরোধী অভিযান চালাইত। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি, তার কাছ থেকে একটা এলিয়ন গাড়ি, প্রাইভেট কার আমরা জব্দ করি। এই গাড়িটিতে সে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টিকার ব্যবহার করত। সে সময় টিভির 10% শেয়ার হোল্ডার হিসেবে নিজেকে সে বিভিন্ন জায়গায় পরিচয় দিত। সময় টিভির লোগো সে ব্যবহার করত ইত্যাদি পরিচয়ে সে, তার একটা বান্ধবী গ্রুপ ছিল, এই গ্রুপের মাধ্যমে সে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিবর্গকে সে টার্গেট করে সে মূলত তার অপরাধ কর্ম চালিয়ে যেত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা তার অপরাধের জন্য তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে চারটি মামলা দায়ের করেছি এবং তার যে সহকারী, তার যে অ্যাসোসিয়েট, তাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সে যে বান্ধবী গ্রুপটা দিয়ে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিবর্গকে সে তার প্রতারণা চালিয়ে আটক করতো, সে তাদের আমরা সেই বান্ধবী গ্রুপটারও সন্ধান করছি।